আজকে আমি আপনাদের সামনে দই বড়া করার রেসিপিটা করে দেখাবো। এই রেসিপিটা আপনারা অতি সহজে নিজের বাড়িতে বসেই করতে পারবেন। এর জন্য আপনার লাগবে 300 গ্রামের মতন বিউরি ডাল। আমি এখানে গোটা বিউরি ডাল ইউজ করেছি, কিন্তু আপনারা চাইলে পরে ভাঙা বিউরি ডালও করতে পারবেন। এটাকে আপনাদের ড্রাই গ্রাইন্ডিং করে নিতে হবে। এরপরে বিউরি ডাল গুঁড়োটাকে একটা পাত্রে রেখে ওর মধ্যে 1.5 গ্লাস জল দিতে হবে। তারপরে এই ব্যাটারটাকে 40 থেকে 50 মিনিটের মতন ঢাকা দিয়ে রেখে দেবেন। তারপরে এই ব্যাটারটা 40 থেকে 50 মিনিট রাখার পর এটাকে আরেকবার মিক্সার গ্রাইন্ডারে ওয়েট গ্রাইন্ডিং করতে হবে। তারপরে মিক্সার গ্রাইন্ডারের জারটা খুলে আপনাদের দেখে নিতে হবে যে ডালটা যেন স্মুথ পেস্ট হয়ে যায়, আর তার সাথে যেন ডালটা ঘন পেস্ট হয়। এই রান্নাটার জন্য ডালটা আমাদের ঘন পেস্ট করা খুবই দরকার। এবার কড়াইটাতে 200 গ্রামের মতন সাদা তেল দিয়ে তেলটাকে ভালো করে গরম করতে হবে। একবার তেলটা ভালো মতন গরম হয়ে গেলে পরে আপনারা বড়াগুলো ভাজা করা শুরু করে দেবেন। একবার বড়াগুলো দিয়ে দেওয়ার পর আপনারা গ্যাসের ফ্লেমটাকে লো করে ভাজা করে নেবেন। এরপরে আরেকটি কড়াইতে জল এবং 1 চামচ লবণ দিয়ে জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেবেন। এরপরে ওই গরম জলটার মধ্যে ভাজা বড়াগুলো দিয়ে নাড়াচাড়া করে একটা টিস্যু পেপারের মধ্যে রেখে অতিরিক্ত জলটাকে অ্যাবজর্ব করে নেবেন। এবার আমার দই বড়াটা হয়ে গেছে। এবার চাটনির উপকরণটা শুরু করতে চললাম। তার জন্য আমার লাগবে 100 গ্রামের মতন তেঁতুল, যেটাকে আপনাদের জলে ভিজিয়ে রাখতে হবে, এবং 100 গ্রামের মতন গুড় জলে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে। এরপরে একটি কড়াইতে 1 চামচ তেল, তেঁতুলের কাই এবং ভেজানো গুড়টাকে দিয়ে দেবেন। তার সাথে লাগবে 1 চামচ নুন এবং অল্প একটু লঙ্কা গুঁড়ো। এই চাটনিটা কিন্তু আপনাদের পুরোটাই মিডিয়াম ফ্লেমেই রেখে করতে হবে। আর এই চাটনিটা যখন একটু হালকা হালকা ঘন হয়ে যাবে তখনই বুঝবেন এটা হয়ে গেছে। এরপরে একটি মিক্সার গ্রাইন্ডারে 250 গ্রাম দই, 1/2 চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে ভালো করে ব্লেন্ড করে নিতে হবে। এরপর একটি কড়াইতে 1 চামচ সর্ষের তেল, 3টা শুকনো লঙ্কা, 1 চামচের মতন কালো সর্ষে দিয়ে ভালো মতন ফোড়ন দিয়ে দিতে হবে। এই ফোড়নটা তেতে গেলে পরে তার মধ্যে কারি পাতা দিয়ে নাড়াচাড়া করতে হবে। এই ফোড়নটা ভাজা হয়ে গেলে পরে এটাকে ব্লেন্ডেড দইটার উপর দিয়ে দেবেন। এরপরে এই দইটার উপরে 1 চামচ জিরে গুঁড়ো আর 1/2 চামচের মতন লঙ্কা গুঁড়ো দিয়ে দেবেন।
তাহলে আমার এখানে দই বড়ার রেসিপিটা শেষ করলাম। আপনারা এটাকে সেউ ভাজা দিয়ে এটাকে সার্ভ করে খাবেন। আশা করছি আপনাদের এই দই বড়ার রেসিপিটা ভালো লাগবে। তাহলে আপনারা আমার এই চ্যানেলটাকে লাইক করুন, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।